তো যখন ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা এটাই বলেছো মায়ের জিনিসগুলোকে এত হাইলাইট করছো, শাশুড়ি মাকে দিয়ে কাজ করাচ্ছো, তারপরে হচ্ছে মা বাবার তো কোনো পাত্তা নেই পড়ে আছে, আর এদিকে শ্বশুর শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছো। আজকে একদম সকালবেলা উঠে আবার ড্রেস করে নিয়েছি, এখন বাজে 1:30, আর আম্মাকে নিয়ে যাচ্ছি এখন স্টেশনে। আজকে আম্মা চলে যাবে, সাফি আর ইনু এখন ওই ঘরে ঘুমাচ্ছে, তো ওই জন্য আম্মা বলছে ওদের এখন ডাকার দরকার নেই, ওরা ঘুমাচ্ছে ঘুমাক, কারণ ইনু মনে হয় আজকে লাস্ট 3টের সময় উঠেছে আর সকাল 6টায় ঘুমিয়েছে, তার আগে 2 ঘন্টা পর পর ওরকম তো হচ্ছেই। তো যাই হোক, একটা নর্মাল ব্যাপার, আম্মাকে এখন স্টেশনে আমি রেখে আসবো, দেন বাড়ি এসে আজকে থেকে আমার সমস্ত কাজ আবার স্টার্ট হবে। মানে সব কাজ হোল্ড ছিল, কালকে রাতে আমি আবার ঘুমিয়েও পড়েছিলাম, মানে কোনো কাজ করিনি, এতটাই টায়ার্ড ছিলাম কালকে। ধরো আম্মা, ব্যাগ ধরো। হ্যাঁ করছি, চলো। আম্মা ওঠো, ওটা এখানে কিছু হবে না, ওটা একটা ফেলে দাও। হ্যাঁ ব্যাগটা এখানে দিয়ে দাও, এখানে। আমি শুধু একটা জিনিস ভাবছি যে আজকে দিনটা আমাদের কেমন যাবে। প্রথম কথা, আম্মা চলে যাচ্ছে, তারপরে আমি ঘুরতে গেছিলাম, ফিরেছি, মানে ঘুরতে গিয়ে তো কোনো কাজ হয়নি, সব কাজ এখন পেন্ডিং রয়েছে, এদিকে ব্লগ এডিটও হয়নি, জানি না সময়ের মধ্যে কি করে কাজগুলো সব আপডেট দেবো। আজকেটা মানে বিশাল একটা দিন আমাদের জন্য, এই কারণে ইনুও একটু পরে উঠে যাবে, মানে কি যে হবে বুঝতে পারছি না। যাই হোক, আম্মাকে তো বাড়ি যেতেই হবে, তাই না? আম্মা এতদিন ছিল, মানে কোনো রকম কোনো কিছু মনেই হয়নি আমাদের, তো আম্মাকেও বাড়ি যেতে হবে, কারণ আম্মা অনেক দিন এসে আছে, বাড়ির সেই রঙের কাজগুলো বাকি, সেই কাজগুলো হবে। তো যাই হোক, চলো আম্মাকে এখন ট্রেনে তুলি, আর বাকি দিনটা তোমরা দেখতে থাকো। তুমি ব্যাগ ধরো, আর ভিড়, লেডিস ফাঁকা ছিল না, আর হয়ে যেতে হবে আমার। মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আগের মতো চেঁচিয়েছে কথা বলতে পারবো না, কারণ আমাদের বাড়িতে ছোট্ট মেম্বার আছে বলে কথা, ইনার এখন ঘুমোচ্ছে, আর দেখলি সকালবেলা তো আম্মা চলে গেছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে, মানে ঘুমোচ্ছে ওই টাইমটা ঘুমোই, তো আমাকে এখন চেষ্টা করতে হবে ওর ঘুমের টাইমগুলোতে আমার ম্যাক্সিমাম কাজটাকে সেরে ফেলা, যেহেতু আমরা এখন 3 জন, আমার নিজস্ব কাজ আছে, ও যদি ইনায়াকে নিয়ে থাকে তাহলে তো সবকিছু খাওয়া দাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে। যাই হোক, সবকিছু মিলিয়ে আস্তে আস্তে করে একটা রুটিন সেট করতে হবে, ম্যানেজ করতে হবে, ওকে তো এখন রুটিনে সেট ফেলা যাবে না, ও এখন খুবই ছোট, মিনিমাম 6 মাস না হলে ওর ওকে রুটিনে ফেলা যাবে না, তো ওর রুটিন অনুযায়ী আমাদেরকে এখন চলতে হবে। এখন ম্যাডাম ঘুমোচ্ছেন, আর আমি উঠে ব্রেকফাস্ট করবো, এখানটাতে বসে দিচ্ছি চা, আর দেখছি আমার রুটি আর এখানে শিম আলু ভাজা করে গেছে, তো আজকে ব্রেকফাস্ট ডান, মানে সে নিয়ে চিন্তার কিছু নেই, একটু পরে আপা আসবে, সবজি কেটে দেবে, ভাত, আর আগের মতো এখন ফরমাইশ ভাবে হয়তো ডাল শাক ভাত সবজি এতগুলো করতে পারবো না, নিজেদের খাওয়ার মতো করতে পারবো, তো সেটা করবো। আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে ও উঠবে, ওর অয়েল ম্যাসাজ করাবো, ওকে স্পঞ্জ বাথ দেবো, তারপরে আমরা আমাদের কাজগুলোকে আবার করবো। তো চাটা হতে থাক, ততক্ষণে আমি একটুখানি ঘর টর গুলো সেট করে নিই। সবকিছু ঠিক আছে, বাট এই জানলাটা যে এত স্মুথ না, তবু ঘরেরটা ঠিক আছে, কিন্তু এখানকারটা একদমই স্মুথ না, এত টাইট হয়ে থাকে কি বলবো। চলো জানলা ঠাল্লা গুলো একটু খুলে দিয়ে আলো বাতাস ঢোকায়, ওই ঘরেরটা তো কিছু করতে পারবো না, ওই ঘরে যেহেতু ইনায় আছে, ডাইনিং এর টা এই ঘরেরটা খুলে। আম্মা এই ঘরে শুয়েছিল, আম্মা আজকে লেপ নিয়ে শুয়েছিল, আর আমার তো মনে হচ্ছে এখানে লেপের আর ঠান্ডাই নেই, বাবা এই লেপটাকে একটু ঠিক করে দিই। এই লেপটাতে ঘুমোতে শানি খুব পছন্দ করে, তো শানিও এখন মোটামুটি প্রায় প্রতি উইকে আসবে, কালকে যাচ্ছে আর বলছে ইনু আমি আবার শনিবার দিন আসবো, তাই বলে মানে ওর টানে এখন সবাই আসছে, আমাদের টানে আর কেউ না, তোমরাও তো দেখছি ওর টানেই ব্যস্ত, আমাদের আর টান নেই। আর ওয়াশিং মেশিনটা আজকে চালিয়ে দিই, জামা কাপড়ের তো টল নেমেছে,
এখানে এগুলো তো আমরা বসিরহাট যাওয়ার আগেই ছিল, এইগুলোকে আজকে দিয়ে দিই, বাইরে যেগুলো আছে ওইগুলো কালকে দেবো, একদিনে সব সম্ভব নয়, কারণ ছাদে যাওয়া উল্টে দেওয়া সবকিছু করা হচ্ছে কি জামানের একটা পক্ষে সম্ভব হবে না এত কিছু একসাথে। একে একে এবার এই কাজগুলোকে সারতে হবে, মানে জামা কাপড় গুলো করে করে তুলে দিতে হবে, এইগুলো সব ইনায়া হওয়ার টাইমের কাজ, এখনো শেষ হচ্ছে না, আর ইনায়ার এখন দু মাস হতে চললো। অনেকদিন পর মেশিনটা চালু হবে আজকে, তাই না? অনেকদিন পর। আর ইনায়ের জামা কাপড় গুলো তো আপা এসে পরিষ্কার করে দিয়ে যায়, ওরগুলো তো আর মেশিনে দিই না। তো আগে কি হতো না, আমাদের জামা কাপড় আপা ক্লিন করতো, তো সেই জায়গায় আমি বলেছি আমাদের গুলো করতে হবে না, আমাদের গুলো আমরা মেশিনে দিয়ে দেবো, ইনায়ের গুলো প্রতিদিন একটা পরিষ্কার করে দিতে। আমরা চা খাবো বলে রেডি হচ্ছিলাম, দিয়ে হঠাৎ করে না কি কে করে আওয়াজ হচ্ছে, দরজাটা খুলে দেখি এই অবস্থা, তোমরা একটু দেখো কাণ্ডটা। মানে আর কি বলবো, ওকে আমি সুন্দর করে বালিশে এখানে দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম, ও দেখো আস্তে আস্তে নিচে নেমে গেছে, দেখো আর এই যে ঢাকাটা এরকম হয়ে গেছে, কি বলবে বলকে। শীতের সময় বাচ্চাদের এই একটা খুব প্রবলেম হয়, সারাক্ষণ নজরে রাখতে হবে। মাম মাম গুড মর্নিং, গুড মর্নিং চলে মাম মাম গুড মর্নিং, ও মা মিত্তি মা, ও আপা হাসি সকাল সকাল হাসি, ও মা মিত্তি মা, মাম মাম তো সকাল বেলা উঠে হাসি ওলি বাবালি, ও মাম মাম একটু হাসি দিয়ে দাও, হাসি দিয়ে দাও, ওলি বাবালি ওলি বাবা, ও মিত্তি মা, এটা আমাদের রজ বললে নাকি না পান্তুয়া কি গো, ও মিষ্টি মা, ও গঞ্জি বুড়ি, আমার একটা গঞ্জি বুড়ি আছে না, আমার ঘন্টি, ও ঘন্টি ঘন্টি মা, বাবা না ওলে বাবা লে কি খুশি কি খুশি, ও ঘন্টি মা ওলে বাবু কত স্মাইল গো, বাবা এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া শোনা, তুমি ঘুম থেকে উঠে এরকম বড় বড় স্মাইল দেবে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া মামা, আমার ঘন্টি মা জেদা এটা আমার ঘন্টি মা, বাড়িতে উঠবে না এরকম ভালো লাগে তোমার, যেমন বললো এখন খাবে না বাবা সকালবেলা ব্রেড খেয়েছে, তো ওই যে চা ওর জন্য নিয়েছে, আমার জন্য রুটি আর সিম আলু ভাজা, ফটফট করে খেয়ে নি, ওর আবার অয়েল ম্যাসাজ করাতে হবে। মামাম রুটি খাবে না চা খাবে, ও মামাম তুমি রুটি না চা বলো বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। স্টেশনে আম্মাকে ট্রেনে তুলে বাড়ি এসে দেখি ওরা দুজন ঘুমাচ্ছে, তো আমি সেই সময় কি করলাম ল্যাপটপটা অন করে আমি কিছু কাজও করে নিয়েছি, এই যে দেখো এখানে কাজও চলছে ল্যাপটপে, আর সাথে সাথে আমি এসে তখন এত খিদে পেয়েছিল ওই জন্য আমি দু পিস ব্রেড তখনই খেয়ে নিয়েছি, এখনো রুটি আছে তো রুটিটা একটু পরে খাবো। মালিশ করে স্পঞ্জ বাদ দিয়ে ওকে একটু মানে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন দোলনায় খুব সুন্দর ঘুম দিচ্ছে, ততক্ষণে আমি বিছানা চাদর গুলো ভাঁজ করবো, বিছানা চাদর বলছি বিছানা ডিছানা গুলো ঝাড়বো, মেশিনের কাপড় বের করবো, জল গরম করতে দিয়েছি এই সুযোগে আমি স্নান করবো, আর আজকে রান্না বান্না বলতে যেমন বলছে আজকে প্রচন্ড সেদ্ধ খেতে ইচ্ছে করছে, এই কয়েকদিন ধরে মাছ মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, আজকে তুমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খাবে না, ডিমের অমলেট, ডিমের অমলেট, ডিমের অমলেট এই দিয়ে, আর ঘি তো রয়েছে এই দিয়ে নাকি ভাত খাবে, তাতে রান্নার কোনো চাপ নেই, আপাকে দিয়ে আমি সবজিও কাটাই নি, তাই জন্য স্নান ধান করে আমি সেদ্ধ ভাত জাস্ট বসিয়ে দেবো, তার আগে ফট করে ওঠার আগে আমি স্নানটা করি, আমি স্নানে যাবো তার আগে একটা জামানকে ন্যাপি রেডি করে দিয়ে যাই, যেন ও যদি উঠে হিসু ঠিসু করে দেয় ততক্ষণে জামান একটুখানি চেঞ্জ করিয়ে দেবে, এই যে আমি ন্যাপির মধ্যে না একটা এরকম করে ন্যাকড়া দিয়ে দিই, তাহলে কি হয় না কম্বল ফম্বল গুলো ভেজে না, ও হিসু করলো। কালকে রাতে তো আমি কোনো ব্লগ এডিট করতে পারিনি, এখন বাজে দুপুর দুটো, এখন ও রান্না বসালো, ওর স্নানেও যাওয়া হয়নি, মাম্মামটা তার পরে উঠে গেছে, আমি বাধ্য হয়ে কি করলাম আজকে কমিউনিটি পোস্টে আমি পোস্ট করে দিয়েছি যে আজকে ব্লগ আসতে 4টে বাজবে, তো তোমরা যখন কালকে এই ব্লগটা দেখবে তখন তোমরা বুঝতে পারবে, আমার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ কোনোভাবেই বেডে শুচ্ছে না মাম্মামটা, বেডেও শুচ্ছে না, আর শুধু শুধু ক্যাঁ 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 করছে, আমি বললাম ঠিক আছে তুমি বসাও আমি ওকে একটু ধরছি 15 মিনিট, যেহেতু আজকে সিদ্ধ সিদ্ধ রান্না হবে 15 মিনিটে সব কমপ্লিট হয়ে যাবে, বুঝলে মাম্মাম, মাম্মামটা তুমি বুঝেছো, হ্যাঁ ডাল না দিও না, এই প্রথম না আমরা একা একা মানে তিনজনে রয়েছি,
তো এদিকে আবার রান্না বান্না সামলাতে হচ্ছে, ওকেও সামলাতে হচ্ছে। তো আজকে একটা দুটো দিন হয়তো মেবি টাইম লাগবে। তো আজকে একদম আমরা সেদ্ধ সেদ্ধ খাবো। এখানে ভাতে আমি আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত, আর এদিকে ডাল সেদ্ধ। ঘি খাওয়ার সময় আমি ডিমের পোচ করে নেবো। এটাই হচ্ছে খাওয়া দাওয়ার। এই যে দেখো, আমি না জল গরম করতে বসে গেছিলাম স্নান করবো বলে, তো সেটা তো আর হলো না। কালকে থেকে ঠিক করেছি আমি ঘুম থেকে উঠে ব্রাশটা করে আগে স্নানটা সেরে ফেলবো, যেহেতু শীতকাল অসুবিধা হবে না। তাহলে কি বলতো, সারাদিন আমার এইদিকে টাইমটা চলে গেলেও আমার আর অসুবিধা হবে না, নইলে অবেলায় স্নান করলে তো আমার শরীরটাও খারাপ হবে। তাই জন্য আজকের দিনটা একটুখানি ম্যানেজ করে নি। কালকে থেকে একদম মানে আমি একদম ঠিকই করে নিয়েছি, দৃঢ় মানে বলে না প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা যে না আর এই ভুল করা যাবে না, কালকে থেকে আমি তাই করবো। তো চলো ডালটাকে সিদ্ধ করতে বসে, ওইদিকে মেশিনে আবার জামা কাপড় গুলো আছে সেটাকেও ছাদে মেলতে হবে। ঘুমিয়ে গেছেন মানে ইনায়া ঘুমিয়ে পড়েছে। আর এই যে বেডশিট গুলো মেশিনে দিয়েছিলাম, সরি এবার এইগুলো মেলে দেবো। আর ছাদ জুড়ে দেখো জামা কাপড়, আগে কি হতো না কতদিন পর পর ছাদে আমাদের জামা কাপড় মেলা হতো, বাট এখন কি আর প্রতিদিন প্রতিদিন ইনায়ের জামা কাপড় তো হয়ই হয়। আর বাচ্চাদের জামা কাপড় যখন ছাদে মেলা থাকে বা কোথাও মেলা থাকে, কি কিউট লাগে দেখতে। আমার ছাদটা না এতদিনে পরিপূর্ণ লাগছে, যেমন মনে হচ্ছে ফ্যামিলি আমাদের কমপ্লিট। কি যে আনন্দ লাগছে আমার, মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ছাদটা দেখে আমার প্রাণটা মনটা ভরে গেল। তাহলে এইগুলোকে মেলি, আর ওইদিকে ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে এসেছি, দিয়ে তারপরে একসাথে লাঞ্চ করবো। বাজে পুরো 3:30, আজকে মনে হয় কথা দিয়েও কথা রাখা যাবে না, এখন বুঝতে পারছি না, মানে খুব স্পিডে ব্লগটা এডিট করছি, বাট কতক্ষণে শেষ হবে বুঝতে পারছি না। এখন খিদেও পেয়ে গেছে, জাস্ট খেতে বসবো এখানে। গুড আফটারনুন এভরিওয়ান, খাওয়ার দাওয়া রেডি করে নিয়েছি। আর ইনায়া আজকে না খুব হালকা ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে উঠে যাচ্ছে, ঘুমোচ্ছে উঠে যাচ্ছে, তো দোল দিতে হচ্ছে। আর এই যে আমাদের আজকে সিম্পল খাওয়া দাওয়া, ভাত, ঘি, এখানে ডাল সেদ্ধ, ওখানে আলু সেদ্ধ, আর এই যে ডিমের পোচ। আম্মা কালকে সকালবেলা ওই শিম আলু একটু ভাজা করে গেছিলো, সেটা আছে, এটা দিয়ে আজকের আমাদের লাঞ্চ। ইনায়া ঘুম থেকে উঠে গেছে, উঠে খেলো, খেয়ে দিয়ে এখন নিজের মনে খেলা করছে, লাইট দেখছে, ফ্যান, মানে জানি না, ওরা সবাই বলছে ওনাকে এখন দেখতে পায় না, ওরা তো এখন ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে, তবুও মনে হচ্ছে ওনার ফ্যানের দিকে তাকিয়ে আছে, মানে কিছু একটা দেখছে এরকম। হে মাম্মা, মাম্মা এক্ষুনি তো কাঁদছিল, এক্ষুনি কাঁদছিল, আবার ঘুমিয়ে পড়েছে। এ তাহলে ঘুমা ঘুমা ঘুমা, ঘুমিয়ে পড়ো মাম্মা, ঘুমিয়ে পড়ো মাম্মা। আমরা কি সন্ধ্যে টিফিন বানাবো? তুমি পাপার কাছে থাকো, আমি একটু চা করি। পাপা একটু ম্যাগি খেতে চেয়েছে আমার কাছে, একটু ম্যাগি বানিয়ে দি। শীতের সময় ম্যাগি মানে এখনো সেই জম্পেশ করে খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, ধনে পাতা আছে, সব কিছু একটু বানিয়ে দিচ্ছি ম্যাগি। এখন পুরো সন্ধ্যে 7:30 বাজে, আর আমার এখন প্রধান ডিউটি পড়েছে এটা, মাম্মামের এখন ঘুম পাড়ানো। আর ও রান্নাঘরে গিয়েছে সেই ম্যাগি বানাতে, গিয়ে যে রান্নাঘরে কি করছে আল্লাহই জানে। এই কয়েকদিন তো মোটামুটি বসে বসেই আমি খেয়েছি, আর আম্মা চলে গেছে, এখন আমার আস্তে আস্তে ডিউটি শুরু হচ্ছে। দুপুরবেলা খাওয়ার পর এমনি সকালবেলা আপা এসেই বাসনপত্র ক্লিন করে, তবে অতটা জমিয়ে রাখতে আমার ভালো লাগে না, তো দুপুরবেলা খেয়ে যে কটা ছিল সে কটা একটু ক্লিন করে নিলাম, আর রাতে যেগুলো থাকবে সেগুলো আপা এসে সকালে ক্লিন করবে। মেয়েটা আমার ঘুমোচ্ছে, বা এই সুযোগে এই কাজগুলো আমি করে ফেলতে পারছি। গরম গরম ডেলিশিয়াস ভেজ ম্যাগি আমার হয়ে গেছে, এবার শুধু এটাকে টেস্ট করার পালা। ওফ, আমাদের সন্ধ্যের টিফিন রেডি, আর মাম্মাম দেখছে আবার ঘুমিয়ে পড়েছে। শীত স্পেশাল দারুণ হয়েছে, দারুণ দারুণ। মটরশুঁটিটা আর ধনে পাতা যেন গালে পড়ছে না, দারুণ লাগছে। ভালো, তুমি চেহারাটা দেখো, এটা আমি দেখেই ভেবেছিলাম সুন্দর হবে। রাত্রি 10:00 বাজে এখন, আমি ইনায়াকে না ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে ওকে আমি চেষ্টা করি রাত্রিবেলা যখন ঘুমানোর টাইমটাতে দিনের বেলা যা পড়ে থাকে সমস্ত কিছু চেঞ্জ করে ফ্রেশ করে দিই, কারণ আর রাতের ঘুমটা আমাদের যেমন শান্তির, আমি চাই বাচ্চাও যেন খুব ভালোভাবে শান্তিতে ঘুমায়। তো ওকে একদম ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে ড্রেস চেঞ্জ করে ম্যাডামকে রেডি করে দিয়েছি, এখন দোলনায় কি আনন্দে খেলা করছে আমার সোনাতা। তো এই যে পাহাড় দেখতেই পাচ্ছ, জামা কাপড়ের এইগুলো ফোল্ড করবো, তারপর রান্নাবান্নার দিকে যাব।
আর ফোন করব, তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করার আছে। মানে যে কথাগুলো না বললে নয়, ভেবেছিলাম আমি পুরো কথাগুলো স্কিপ করে যাব। যেটা হচ্ছে গিয়ে, বেশ কয়েকদিন ধরে কমেন্ট আসছে, বিশেষ করে রিসেন্টলি আমার মা ইনায়ের জন্য আমার জন্য যে কয়েকটা জিনিস পাঠিয়েছে মালদা থেকে, যখন ওই ভিডিও মা কথা বলতে দাও, তো যখন ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা এটাই বলেছো মায়ের জিনিসগুলোকে এত হাইলাইট করছো, শাশুড়ি মাকে দিয়ে কাজ করাচ্ছ, তারপরে হচ্ছে মা বাবার তো কোনো পাত্তা নেই পড়ে আছে, আর এদিকে শ্বশুর শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছ। তাহলে কথাগুলো বলি, দেখো ফার্স্ট অফ অল আমার মা একটা জব করে, ঠিক আছে, তো মায়ের পক্ষে এখানে থাকাটা সম্ভব নয়, তাহলে আমাকে মালদায় গিয়ে থাকতে হতো। মা যেই সময়টা আসার খুব প্রয়োজন ছিল সেই সময় কিন্তু মা এখানে ছিল, প্রায় 15 দিন মতো ছিল এখানটাতে। তো তখন পুরোটাই কিন্তু আমার মাই সামলাতো, মানে ইভেন তখন আম্মাকে না আমার বলতো যে আপনাকে কিছু করতে হবে না, আমি যতদিন আছি আপনি শুধু বাচ্চা দিয়ে খেলুন, রান্না বান্না থেকে শুরু করে জামা কাপড় ক্লিনিং থেকে শুরু করে, দেখেছো তোমরা ব্লগে সবকিছু মাই করতো। বাট এই যে ইয়ার এন্ড, এখন হচ্ছে মায়ের স্কুলের এক্সাম, তারপরে হচ্ছে রেজাল্ট আউট, তারপরে হচ্ছে অ্যাডমিশন, তো এই সমস্ত কিছুগুলো নিয়ে মা এতটাই ব্যস্ত, মায়ের পক্ষে এখন আসাটা সম্ভবই না, ঠিক আছে, মা আসবে কিছুদিন পরে। আর শ্বশুর শাশুড়ির কথাটা যখন বলছো যে শাশুড়িকে দিয়ে শুধু আমি কাজ করাই, আমার মনে হয় তোমরা না যারা বলছো কথাগুলো, মেবি আমার বিগত যে ব্লগগুলো আছে সেগুলো তোমরা দেখোনি, যে আমি পুরো প্রেগনেন্সি টাইমটাতে কিন্তু একা করেছি, ঠিক আছে, সবকিছু আমি একা হাতেই করতাম, সেই সময় আমার মাও ছিল না, আমার শাশুড়ি মাও ছিল না। আর ইভেন আমি শ্বশুর বাড়িতেও যখন যাই, মানে বিফোর প্রেগনেন্সি, তোমরা দেখবে ব্লগগুলোতে, আমি রিসেন্টলি হয়তো এই মানে ইনায়া হওয়ার পরে গিয়ে আমি কিচ্ছু করিনি, ইভেন ইনায়া হওয়ার আগে পর্যন্ত আমি 9 মাসে মানে যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময়ও গিয়ে কিন্তু আমি শ্বশুর বাড়িতে রান্না বান্না করেছি যতটুকু আমি পেরেছি। হ্যাঁ, আমি রান্না করেছি, যতটা পারতাম আমি হেল্প করতাম আম্মার। হ্যাঁ, ঠিক আছে, আম্মা হয়তো ওইদিকে দুটো রান্না করছে 2 পদ, আমি এখানে কিন্তু 1 পদ 2 পদ করতাম, আমার 9 মাসেও আমি এগুলো করেছি। তার আগের কথা তো বাদই দাও, আমি কখনো কারোর না মানে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাই না, আমি চাই যে যখন আমি পারবো তখন সমস্তটা আমি করি। ইভেন আম্মা যখন এখানে আগে আসতো না, আমি বলতাম আপনি বসুন আমি করছি, ঠিক আছে, আপনি রেস্ট করুন আমি করছি, আমি এখন সুস্থ হয়ে গেছি, এখন দেখবে আমি বসে আটের বাড়িতে গিয়ে আমি রান্না বান্না করছি। ইভেন আশাফুল ভাই যেদিন এলো হচ্ছে কি, দেখবে আমাদের বসে আটের ব্লগে জামাই প্রথম বাড়িতে এলো, সেদিন কিন্তু আমি বললাম মা আমি চিকেনটা রান্না করি আপনি বসুন। এই অবস্থা তো ইনায়া তখন ছোট, আমি চেষ্টা করি ও যে টাইমটা ঘুমোয় সেই টাইমটা আম্মাকে হেল্প করার, বাড়ির সবাইকে হেল্প করার, আমি কখনো নিজেকে মানে বসে থাকতে পছন্দ করি না। আর একটা কমেন্ট আসে, দিদি তুমি এত তুমি জামা কাপড় কেনো, এত প্লাস্টিকের জিনিস কেনো? ফার্স্ট অফ অল এটা আমাদের রেন্টেড হাউস, ঠিক আছে, দেখো প্লাস্টিকের জিনিস কিনি, হ্যাঁ সত্যি আমি কিনি, কারণ এটা আমার রেন্টেড হাউস, আমি আমার যদি নিজস্ব বাড়ি হতো আমি কিচেনটাকে ইন্টেরিয়ার করিয়ে নিতাম, তারপরে কোনো একটা ওয়াল জুড়ে পুরো ওয়াল ক্যাবিনেট করে নিতে পারতাম, ঠিক আছে, এটা আমার রেন্টেড হাউস, এখানটাতে আমি চাইলেও কিছু করতে পারবো না, যে জিনিসগুলো করতে পারি যেগুলো আমি ভবিষ্যতে এখান থেকে নিয়ে যেতে পারবো, তাই না? তাই জন্যই আমি হয়তো এই টাইপের জিনিসগুলো বেশি কিনি। খুব শীঘ্রই দেখতে পাবে আমরা বাড়িও করবো, ঠিক আছে, দেখেইছো যে আমরা জমি কিনেছি, বাড়ি করবো বা ফ্ল্যাট কিনবো সেটাও দেখতে পাবে, তখন আমি কি করি, কিভাবে আমার বাড়িটাকে মনের মতো করে সাজাই সেটাও দেখতে পাবে। তো দেখো সমস্ত জিনিসটা আস্তে আস্তে হচ্ছে, ধাপে ধাপে এগোচ্ছে, আর আমি করি লাইফস্টাইল ব্লগিং, আর লাইফস্টাইল ব্লগিং মানেই হচ্ছে গিয়ে আমি কি করছি, আমি কিভাবে আমার লাইফটাকে লিড করছি সেটাই দেখানো, তো আমাকে আমি তো দেখাবোই, তাই না? তো চলো আমি জামা কাপড় গুলো ফোল্ড করে নিই, বকতে বকতে অনেক কিছু বকে ফেললাম, আসলে তোমরা তোমাদেরকে আমিও ভালোবাসি, ফ্যামিলি মেম্বার মনে করি, আর ওই জায়গাটা আমার খুব খারাপ লেগেছিল, যে ওই বললাম না বারবার এলো কানে বাজছে, শাশুড়িকে দিয়ে কাজ করো, শাশুড়ি মাকে দিয়ে কাজ করো, আরে বাবা না সেরকম ব্যাপার নয়, আমি যদি আমার যদি হ্যাঁ সবার তোমারই মনে হয় একার বাচ্চা হয়েছে আর কারোর বাচ্চা হয়নি। আচ্ছা যে এই কমেন্টটা করেছো আমার মনে হয় মেবি সে মা হওনি বা হবে হয়তো ভবিষ্যতে, তাই জন্য এই কমেন্টটা করছো, কারণ আমার বাচ্চা হয়েছে নভেম্বরের 16 তারিখ আর আমার 2 মাসও হয়নি, ঠিক আছে। তো প্রত্যেকটা মেয়ে আমার মনে হয় না যে বাচ্চা হওয়ার পর সি সেকশন হওয়ার পর বা নর্মাল ডেলিভারি যাই বলো হওয়ার পর সাথে সাথে রান্নাঘরে ঢুকে রান্না করে না, বাকি সমস্ত কাজগুলো করে না, মিনিমাম 1-1.5 মাস কিন্তু এই জিনিসগুলো থেকে বিরত থাকে, তাই না? তো আমিও কিন্তু সেটাই, আজকে থেকে দেখো আমাকে রান্না করতে হচ্ছে, আমাকে এগুলো সব করতে হচ্ছে, চলে আসছি তো আবার ব্যাক টু নর্মাল লাইফ। তো এটা তো সবার জীবনেই আসবে, আর এই টাইম প্রতি যদি একটুখানি বাড়ির লোকজন ফ্যামিলির লোকজন হেল্প না করে তাহলে খারাপ করবে বলো? যাই হোক, এটাকে নিয়ে ভুল বোঝো না, আমি আমার শ্বশুর শাশুড়িকে যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট ভালোবাসি, আরো এরপরে ব্লগগুলোতে দেখতে পাবে যে আমি কিভাবে শ্বশুর বাড়ির সবাইকে করি,
কিভাবে কি করে ম্যানেজ করে চলি দেখতে পাবে। চলে এসেছি রান্নাঘরে, আজকে তো দুপুরবেলাটা ওরম ভাবেই কাটলো। রাত্রিবেলা যেমন বলছে একটুখানি আলু ভাজা করা, তো ভাত বসিয়ে দিয়েছিলাম আর দুপুরে ডাল রয়েছে আর এখানটাতে আলু পেঁয়াজ ভাজা করছে। তারপরে মেয়ে তো আমার ঘুমিয়ে পড়বে একটু পরে, যদি বা উঠবে ওকে এইসব চলতে থাকে একটুখানি রাস্তার জাগে, সব বাচ্চারাই জাগে তাই না? এটা আমার মেয়ে বলে না, তোমরাও সবাই বলছো যদি তিন চার মাস পর্যন্ত এই প্রবলেমটা হবে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে যাই হোক আমরা কিন্তু এই টাইমটা খুব এনজয় করছি, আমি যেমন দুজনে যখনও রাত্রিবেলা জাগে না সেই কারণে আমরা এত মজা করি আনন্দ করি। এইভাবেই আমাদের প্যারেন্টিংটা কাটছে, মানে এই এই লাইফটা সত্যি কথা যখন বড় হয়ে যাবে এই টাইমগুলো কিন্তু আমরা মিস করবো। তো চলো এসব কিন্তু আজকে এই ব্লগে এই পর্যন্তই রাখছি, তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো, আমাদের জন্য বিশেষ করে আমার সত্যি নায়কের জন্য অনেক 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 দোয়া করো।